চলে গেলেন অভিনয় জগতের প্রিয় মুখ নাট্যজন মাসুম আজিজ। ৭০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ২১শে পদকজয়ী এই অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে, শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সর্বস্তরের শেষ শ্রদ্ধার জন্য কাল সকাল ১১টায় তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, মঞ্চের আলো আধারিতে কিংবা টেলিভিশনের পর্দায় অথবা রঙিন সেলুলয়েডে ছিল তার সরব পদচারণা। চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে হয়ে উঠেছেন একজন ভালোবাসার মানুষ। মাসুম আজিজ খ্যাতি, ভালোবাসা আর আপন মানুষদের মায়া কাটিয়ে সোমবার দুপুরে চলে গেলেন না ফেরার দেশে। পরিবার জানায় প্রায় ১১ মাস শারীরিকভাবে অসুস্থ হয়েছিলেন মাসুম আজিজ। গেল মঙ্গলবার অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় হাসপাতালে, দেয়া হয় লাইফ সাপোর্ট। তবে ডাক্তারদের সব চেষ্টা হলো ব্যর্থ। ক্যান্সার রোগের চিকিৎসা আপনারা জানেন, মানে কষ্টদায়ক চিকিৎসা, তো এখন যাতে বাবা একটু আরামে থাকতে পারেন। জন্মেছিলেন ভাষা আন্দোলনের বছর, অভিনয়ের সাথে সখ্যতা ১৯৮৫ সালে টিভি নাটকের মাধ্যমে। এরপর মঞ্চে যেমন দ্যুতি ছড়িয়েছেন, তেমনি ছড়িয়েছেন চলচ্চিত্রেও। চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ে মাসুম আজিজের হাতে যেমন উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তেমনি সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানে পেয়েছেন ২১শে পদক। নাট্যকার, নির্দেশক, অভিনেতা, গায়ক, পরিচালক, এমন কোনো ক্ষেত্র নেই মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র যে ক্ষেত্রে মাসুম আজিজের উজ্জ্বল উপস্থিতি আমরা প্রত্যক্ষ করিনি। তার এই অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত এবং তার স্থান পূরণ হবার নয়। আপোষহীনভাবেই কাজ করতেন, কোনো স্বজন প্রীতি বা কোনো কিছুতেই ছাড় দিতেন না। অভিনেতার শেষ ইচ্ছায় পাবনায় নিজ বাড়িতে চির সমাহিত হবেন মাসুম আজিজ। শাহরিন জেবিন, চ্যানেল ২৪।